আচ্ছা, তোমরা অবশ্যই জানো হোয়াট ইজ প্রপার নাউন, কারণ এর আগের ভিডিওতে আমি অবশ্যই আলোচনা করেছি এ নিয়ে হোয়াট ইজ প্রপার নাউন। ইফ ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট ইট দেন আই উইল গিভ দ্য লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশনস। বাট এখন ঘটনা হচ্ছে, প্রপার নাউন ইউজ করে কত হোয়াট আর দ্য প্রিকশনস দ্যান উই নিড টু টেক, অর্থাৎ প্রপার নাউন ইউজ করে কত কোন কোন প্রিকশনসগুলো আমাদের মনে রাখতে হবে, চলো তাহলে জেনে নিই না। ফার্স্ট কথা হচ্ছে, প্রপার নাউন যখনই আমরা ইউজ করব তখন আমরা অবশ্যই প্রথম লেটারটাকে ক্যাপিটালে লিখব। অর্থাৎ আমি যদি বলি রাম ইজ এ গুড বয়, দেন ডেফিনেটলি রাম লেখার সময় আর ক্যাপিটাল লেটারে হবে। এখন ঘটনা হচ্ছে, এই রাম প্রথম ইউজ হচ্ছে না সেন্টেন্সের প্রথম ইউজ করার ক্ষেত্রে সবসময় কী হয়, ক্যাপিটাল লেটারে হয়। বাট ইট ডাজন্ট ম্যাটার, তুমি যদি এই রাম সেন্টেন্সের মাঝখানে হোক কিংবা শেষ হোক, যেইখানেই তুমি ইউজ করে থাকো সেখানেই তোমাকে ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে, ঠিক আছে। আমি যদি বলি আই নো রাম, এক্ষেত্রেও কী হচ্ছে, তাহলে আর ক্যাপিটাল লেটারই হবে, এখানে রাম কিন্তু প্রথমে লেখা নেই। বাট ইভেন আফটার দ্যাট দিস শুড বি রিটেন উইথ ক্যাপিটাল লেটার, অর্থাৎ প্রথম লেটারটা ক্যাপিটাল হচ্ছে, আই নো রাম এইভাবে লেখার ক্ষেত্রে। তুমি কতগুলি এক্সাম্পল এখানে দেখতে পারো, সেম কেস প্রত্যেক ক্ষেত্রে একই ঘটনা, অর্থাৎ যে প্রপার নাউনগুলো রয়েছে প্রপার নাউনগুলো অবশ্যই অবশ্যই ক্যাপিটাল লেটারে শুরু হয়েছে, ঠিক। এখন ঘটনা হচ্ছে, সমস্ত ক্যাপিটাল লেটারে লেখা লেখাগুলি কি প্রপার নাউন? সব প্রপার নাউনে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, কিন্তু এর মানে এই নয় যে যে সমস্ত ওয়ার্ডগুলি ক্যাপিটাল লেটারে শুরু হয়েছে এগুলো প্রপার নাউন হবে। বিকজ ইফ আই সে আই নো হিম, এখানে আই আই কিন্তু প্রথমেই রয়েছে এবং আই ক্যাপিটাল লেটার রয়েছে, ইট ডাজন্ট মিন দ্যাট আই ইজ এ প্রপার নাউন, আই ইজ এ প্রোনাউন, নো। আবার ইউ, হি অ্যান্ড আই আর প্রেজেন্ট ইন দ্য মিটিং, এক্ষেত্রে কিন্তু আই প্রথমে নেই, বাট ইভেন আফটার দ্যাট আই ইজ রিটেন ইন ক্যাপিটাল লেটার, এর জন্য কি আমরা বলতে পারবো আই ইজ প্রপার নাউন? নো, আই সবসময় ক্যাপিটাল লেটারে লেখা হয়। আবার দেখো, আমি যদি বলি ইট ইজ অ্যান ইন্ডিয়ান সিনেমা, এক্ষেত্রে ইন্ডিয়ান লেখার সময় আই ক্যাপিটাল লেটারে লেখা হয়, কিন্তু এর মানে এই নয় যে ইন্ডিয়ান, ইন্ডিয়ান জেনারেলি প্রপার নাউন হিসেবে ইউজ হয়, কিন্তু এখানে দেখো কি হচ্ছে, ইন্ডিয়ান সিনেমা, দিস ইন্ডিয়ান ইজ কোয়ালিফাইং দ্য ওয়ার্ড সিনেমা, দ্যাটস ওয়াই এখানে ইন্ডিয়ান হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ইট ইজ অ্যা প্রপার অ্যাডজেক্টিভ, কারণ প্রপার নাউন ইন্ডিয়া থেকে এটা আসছে, দ্যাটস ওয়াই ইট ইজ কল প্রপার অ্যাডজেক্টিভ, ইট ইজ অ্যান ইন্ডিয়ান সিনেমা। সো ইন্ডিয়ানের ক্ষেত্রে আই ক্যাপিটাল লেটার হলেও এক্ষেত্রে কিন্তু আমরা কী বলতে পারছি না, এটাকে প্রপার নাউন বলতে পারছি না। হ্যাঁ, ইন্ডিয়ান প্রপার নাউনও হতে পারে, যেমন ধরো হি ইজ অ্যান ইন্ডিয়ান, এক্ষেত্রে ইন্ডিয়ান ইজ প্রপার নাউন, এক্ষেত্রে আই অবশ্যই ক্যাপিটাল হবে এবং ওই ক্ষেত্রে আই ক্যাপিটাল হয়। বাট ইভেন আফটার দ্যাট আমরা বলতে পারছি না সবসময়ই ক্যাপিটাল লেটার থাকলেই একটা প্রপার নাউন। এখন গঠনে যেটা হচ্ছে, আমরা যখনই যখনই আমরা কী করবো প্রপার নাউন ইউজ করবো লিখিত হবে, তখন অবশ্যই অবশ্যই প্রথম লেটারটা ক্যাপিটাল হবে ইন কেস অফ প্রপার নাউন, দ্যাট শুড বি মেনটেন্ড। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, জাস্ট কিপ ওয়াচিং।